ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুকু এনার্জি অ্যাধ্যায়ন টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড, আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যাদের থার্ড সেমিস্টারে বাংলা অনার্স আছে তাদের জন্য CC7-এর সাজেশন নিয়ে চলে এসেছি 2023-এর জন্য। তোমাদের সিলেবাস হচ্ছে কথা সাহিত্য, ফুল মার্কস হচ্ছে 65। তো শুরু করার আগে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলিকে এত পছন্দ করার জন্য। কিন্তু তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি কিন্তু চ্যানেল ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে আমি একটু বেশি মোটিভেট হই আরও ভালো কাজ করার জন্য। আর আমার নতুন চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ সেখানে গিয়ে একবার চেক আউট করে এসো এই চ্যানেলটি লিভ করার আগে। ওখানে কিন্তু একদমই এডুকেশনের কন্টেন্ট নেই, আশা রাখবো ওই ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। যেরকমভাবে এই চ্যানেলে আমার পাশে থেকে ভালোবাসা দেখিয়েছো, একইভাবে কিন্তু ওই চ্যানেলেও আমার পাশে থেকে ভালোবাসা দেখিও। এ থেকে শুরু করছি, যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 10 করে। A1 দেখো, কোটেশনের মধ্যে তিন পুরুষ নাম পরিবর্তন করে লেখক যখন যোগাযোগ নামকরণ করলেন তখন বদলে গেল লেখকের মূল অভিপ্রায়, নামকরণের পরিবর্তনের শিল্প তাৎপর্য ব্যাখ্যা করো। 2 দেনা পাওনা উপন্যাসের জীবনানন্দ চরিত্রের মানে লেখো, এর দক্ষতা বিচার করো। 3 দেনা পাওনা উপন্যাসের সমাজ চরিত্রের পরিচয় দাও। 4 যোগাযোগ উপন্যাসের দাম্পত্য সম্পর্কের মনস্তাত্ত্বিক জটিলতার স্বরূপ উন্মোচন করো। এবার দেখো, বিও যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 10 করে। B1 অরণ্যের অধিকার উপন্যাসের ধানী মুন্ডার চরিত্রটি নির্মাণের লেখার দক্ষতা বিচার করো। 2 নিষ্ক্রিয় আত্মসমর্পণের বিরুদ্ধতা হোসেন মিয়ার সমগ্র জীবনের সার্থক, এই বক্তব্যের আলোয় হোসেন মিয়া ও ময়না দ্বীপের তাৎপর্য বিচার করো। 3 আঞ্চলিক উপন্যাস হিসেবে পদ্মা নদীর মাঝির মূল্যায়ন করো। 4 অরণ্যের অধিকার কৃষ্ণ ভারতের আদি অধিকার মন্তব্যটির তাৎপর্য বিচার করো। এবার সি দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান 10 করে। CA1 অর্থ লোলুপতার যুবকাষ্টে মানবতার বলি হয়ে যাবার গল্প পয়োমুখম বক্তব্যটি বিশ্লেষণ করো। 2 ল্যাবরেটরি গল্পে সোহিনী চরিত্রটির সার্থকতা বিচার করো। 3 ফসিল শ্রেণীর সংঘাতের চিত্র নানা শ্রেণীর আশ্চর্য বর্ণনা লিপিবদ্ধ আলোচনা করো। 4 প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প মহানগর অবলম্বনে পুরুষের স্বভাব বিচার করো। এবার ডি দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে 5 করে। D1 বনস্পতির নিজের পক্ষে প্রজাপতি যেমন বাহুল্য, অথচ প্রজাপতির সংসর্গে তাকে মেনে নিতে হয়, ভাবি স্ত্রীকেও মধুসূদন তেমনই করেই ভেবেছিলেন, প্রসঙ্গটি ব্যাখ্যা করো। 2 আশঙ্কায় উৎকণ্ঠায় এক করির মুখে বিবর্ণ হইয়া গেল, এক করিকে তার মুখ বিবর্ণ হওয়ার কারণ কি? 3 সে যন্ত্রচালিত পুতুলের মতো নীরবে শান্তিকুঞ্জের গেটের মধ্যে প্রবেশ করিল, থামিবার আপত্তি করিবার কোথাও একটু চেষ্টা পর্যন্ত করল না, প্রসঙ্গটি ব্যাখ্যা করো। 4 নারী এক জাতীয় রূপ আছে যাহাকে যৌবনের অপর প্রান্তে না পৌঁছিয়া পুরুষ কোনোদিন দেখিতে পায় না, বক্তব্যটি অন্তর্নিহিত তাৎপর্য বুঝিয়ে দাও। ই দেখো, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে 5 করে। E1 ইহা মহত্ত্ব নয়, পরোপকার নয়, ইহা রীতি অপরিহার্য নিয়ম, আশ্চর্য এই নিয়ম পালন করিয়া ক্রুদ্ধ হইয়া ওঠাও অনিয়ম নয়, ব্যাখ্যা করো। 2 কোটেশনের মধ্যে নদীর তীরে নদীর জলে এখন জীবনের সারা পড়িয়া গিয়াছে, কোটেশন ক্লোজ, ব্যাখ্যা করো। 3 কোটেশনের মধ্যে কিছুই ফুরায় না পৃথিবীতে, মুন্ডারি দেশ মাটি পাথর পাহাড় বন নদী ঋতুর আগমন সংগ্রামও ফুরায় না, শেষ হতে পারে না, প্রসঙ্গটি ব্যাখ্যা করো। 4 কোটেশনের মধ্যে কিন্তু শরীরের দিকে তাকাইবার অবসর কুবেরের নাই, কোটেশন ক্লোজ, শরীরের দিকে তাকাইবার অবসর কেন নেই সংক্ষেপে লেখো। F দেখো, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে, এখানেও কিন্তু প্রত্যেকটি প্রশ্নের মান 5। F1 কোটেশনের মধ্যে তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো, বক্তব্যের সূত্র ধরে বক্তার সঙ্গে প্রকৃতির সম্পর্ক বুঝিয়ে দাও। 2 বড় হয়ে আমি তোমায় নিয়ে যাব দিদি, কারোর
কথা শুনব না। মহানগর গল্প অবলম্বনে প্রসঙ্গটি ব্যাখ্যা করো। জি দেখো, যে কোনো একটি টিকা লেখো, প্রত্যেকটি টিকার মান কিন্তু এখানে 5 করে। G1 যোগাযোগ উপন্যাসের কুদুম্বনি চরিত্রটির জটিলতা সংক্ষেপে লেখো। G1 যোগাযোগ উপন্যাসের কুমুদিনী চরিত্রটির জটিলতা সংক্ষেপে লেখো। 2 দেনা পাওনা উপন্যাসের ষোড়শী চরিত্রটি সংক্ষেপে লেখো। 3 ফসিল গল্পে আদিবাসী জীবনযাত্রা যে ছবি পাওয়া যায় তা লেখো। 4 পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নদীর ভূমিকা সংক্ষেপে লেখো। 5 কোটেশনের মধ্যে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়, কোটেশন ক্লোজ, উদ্দিষ্ট ব্যক্তির চরিত্রের আলোকে উক্তিটির তাৎপর্য লেখো। তো আজকে এই পর্যন্ত। আশা করব ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে কিছু সাজেশন দেওয়ার হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো, আমার পাশে থাকো। আর অনেক অনেক চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও হেল্পফুল হয়। বেল আইকনটি প্রেস করতে ভুলো না ফার্দার নোটিফিকেশনের জন্য। আর চ্যানেলটি লিভ করার আগে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আমার নতুন চ্যানেল লিঙ্কে গিয়ে একবার ভিজিট করে এসো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।